সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে হোয়াটসঅ্যাপ প্রতারণা, মূলত হোয়াটসঅ্যাপ আপনার সাথে প্রতারণা করে না, বা হোয়াটসঅ্যাপে যেভাবে আপনি প্রতারিত হন, যেমন ফিশিং অ্যাটাক হয় বা কীভাবে আপনার আইডি হাওয়া হয়ে চলে যায়, এইসব প্রতারণাগুলি কিন্তু খুবই ভয়ঙ্কর, যেটা আপনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। বরাবরের মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। নোয়াখালীর ভাষায় বলতে হবে এখন যে চলেন আল্লাহর নাম লই শুরু করে দিই। নাম্বার ওয়ান, প্রথম যে একটি প্রতারণার সাথে আপনারা সবাই পরিচিত, যে যে কেউ আপনাকে টেক্সট দিয়ে বললো যে এই লিঙ্কে আসুন, আপনার একটি খারাপ ছবি আপলোড হয়ে গেছে, ছবিটি রিমুভ করে দিন। সো আপনি ছবিটি লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, লগ ইন করার পর কোনো কিছুই আসলো না, কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড চলে গেল সেই ব্যক্তির হাতে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি অনেক বড় লটারি জিতেছেন, লটারি যদি আপনি ক্লেম করতে চান তাহলে এগুলি অনেক পুরনো কথা, আর আপডেটের দিকে যাচ্ছি। সো ঠিক একই পদ্ধতিতে যখন আপনি একটা লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করে যখন আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দেন ক্লেম করার জন্য, তখন আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ড হ্যাক হয়ে যায়। নাম্বার থ্রি, একটি চমৎকার মেয়ে আপনাকে একটা টেক্সট করলো, টেক্সট করে বললো হ্যালো আমার সাথে কথা বলবে, এই নাম্বারে কল করো। নাম্বারটি হচ্ছে যে হাই রেটেড কল নাম্বার। সো যেখানে আপনি যখন ক্লিক ফোন করবেন সেখানে আপনার ব্যালেন্স একদম দ্রুত গতিতে চলে যাবে, বিকজ আপনি ওই ব্যালেন্সের মাধ্যমে পে করছেন যার সাথে কথা বলছেন তাকে। নাম্বার ফোর, এই মেসেজটি যদি আপনি ফরওয়ার্ড করে দেন সেক্ষেত্রে আপনার অনেক ভালো হবে। এগুলি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের কোনো ব্যাখ্যা নেই। অনেক আমরা অনেক টিভিতে লাইভ শোতে অনেক ভালো ভালো ইসলামিক আলেমুল্লাহর সাথে কথা বলে দেখেছি যে এই ধরনের কোনো ইসলামিক ব্যাখ্যা নেই। সো এখানের মাধ্যমে আপনার কোনো উপকার হতে পারে না, শুধুমাত্র এখানে জিনিসটা ভাইরাল করার উদ্দেশ্যেই আপনাদেরকে দেয়া হয়, আপনাদেরকে টেক্সট মেসেজ করা হয় যে এই ভিডিও এই মেসেজটি আপনি জাস্ট 15 জনের কাছে ফরওয়ার্ড করে দেন, আপনার এই হবে তেই হবে এমন হবে তেমন হবে, এই ধরনের কোনো পদ্ধতি আজ এই ধরনের কোনো পদ্ধতি আসলে এই ধরনের কোনো ব্যাখ্যাই নেই। পদ্ধতি তো দূরের কথা, পদ্ধতি কী। সো যাই হোক, কখনো যদি কেউ আপনার মোবাইল আপনার হোয়াটসঅ্যাপে একটা মিস কল দিয়ে বা আপনার হোয়াটসঅ্যাপে যদি একটা নাম্বার দিয়ে ফোন করতে বলে, কখনোই ফোন করবেন না। কখনোই যদি আপনার হোয়াটসঅ্যাপে এমন কোনো লিঙ্ক আসে, প্রিয়জনের মাধ্যমেই হোক বা আননোন সোর্সের মাধ্যমেই হোক, সেখানে আপনি সেই লিঙ্কে ক্লিক করে কোনো কিছু দেখার ট্রাই করবেন না, যদি আপনার মানে একদম কাছের কেউ না হয়ে থাকে। ঠিক আছে, কাছের কেউ নাও যদি হয়ে যদি থাকে, আপনি একবার ফোন করে কনফার্ম হবেন যে সে যে লিঙ্কটি পাঠিয়েছে আসলে কি সে পাঠিয়েছে কিনা। ঠিক আছে, সো এগুলি হচ্ছে মূলত হ্যাকিং বা ফিশিং অ্যাটাক। যেটা ফিশিং অ্যাটাক নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি ফিশিং অ্যাটাকের পর্যায়ে। সো ফিশিং অ্যাটাকটা মূলত এমন একটি অ্যাটাক যেটার মাধ্যমে আপনি যখন হ্যাক হয়ে যাবেন, এটার মাধ্যমে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে বা আপনার বন্ধুবান্ধবের মধ্যে যেসব কন্ট্যাক্ট লিস্ট আছে, যাদের ইমেল আইডি আছে, ওই ইমেল আইডিগুলিও আপনার মাধ্যমে হ্যাক হওয়ার সম্ভাবনা হয়ে থাকে। সো এই ধরনের আসলে এগুলি প্রত্যেকটিই হচ্ছে একটা প্রতারণা। এই ধরনের প্রতারণা থেকে সবসময় সাবধান থাকবেন এবং এই ধরনের মেসেজ ফরওয়ার্ডও করবেন না, এই ধরনের লিঙ্কে ক্লিকও করবেন না। এই ধরনের লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনার ফেসবুক আইডিও যেতে পারে, আপনার ইমেল আইডিও যেতে পারে, আপনার হাই রেটেড কলে কলও করতে পারেন এবং আপনার ওই যে 10 জনের কাছে মেসেজটি ছড়িয়ে দিন। এই ধরনের কোনো কিছুতেই কোনো লাভ হবে না, শুধুমাত্র আপনি তার একটা জিনিসকে ভাইরাল করছেন। সো এটাই ছিল মূলত মেইন বক্তব্য। তোই বুঝে গেছেন তো না? বুঝলে একে লাইক দিবেন যদি ভাল লাগে, আর আপনি যদি আন্ডার নতুন মেয়ামন হন তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ্জা, আল্লাহ হাফেজ।